প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনছেন গল্পের জালি বাই পামেলা গতকাল থেকে পড়ছিলাম আপনাদের জন্যে কিডিটি অমনিবাস থেকে নেওয়া একটি রহস্য উপন্যাস রায়পুরের হত্যা মামলা আজকে আপনাদের পরবর্তী অধ্যায়গুলো পড়ে শোনাবো এই গল্পের প্রতিটি পর্ব আমি আমার কিরিটি প্লে লিস্টে শেয়ার করে দিয়েছি প্লে লিস্টের লিঙ্ক চ্যানেল ডেসক্রিপশান বক্স থেকে আপনারা পেয়ে যাবেন এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশানটা ক্লিক করে দয়া করে আমার পাশে থাকবেন তাহলে অধ্যায় সাথ দিয়ে আজকের পঠন আমি শুরু করছি জাস্টিস মৈত্র লোকটি অত্যন্ত রাসভারী বছর কয়েক আগে একটা খুনের মামলা যখন তার এজলাসে চলছিল কিরিটির সাথে তার আলাপ হয় ক্রমে সেই আলাপ ঘনিষ্ঠতায় পরিণত হয় সুব্রতর হাত থেকে কিরিটির দেওয়া চিঠিটা খুলে চিঠিখানা পড়ে স্মৃতভাবে জাস্টিস মৈত্র বললেন রহস্যবেদী কি আমার রায়কে নাকচ করার মতলবে রয়েছেন কে বাবু সুব্রত মৃদু হাস্য সহকারে জবাব দিল সেটা ঠিক বলতে পারছি না জাস্টিস মৈত্র তবে আমার যতদূর মনে হয় কিরিটি কেসটা সম্পর্কে একটু ইন্টারেস্টেড ব্যাপারটা তো আমার ঠিক মনে হচ্ছে না যা হোক ওপরে চলুন আমার স্টাডিতে কাগজপত্র ওখানেই আছে সুব্রত জাস্টিস মৈত্রের আহ্বানে উঠে দাঁড়ালো দোতলার ওপর বেশ প্রশস্ত একখানা ঘর ঘরের মেঝেতে পুরু গালিচা বিস্তৃত ধনী আভিজাত্যের নিদর্শন দিচ্ছে মধ্যেখানে বড় সেক্রেটারিয়েট একটা টেবিল খান পাঁচের গদিমোড়া দামি চেয়ার চারপাশে দেওয়ালে আলমারি ঠাসা সব নানা আকারের আইনের কিতাব বসুন জাস্টিস মৈত্র সুব্রতকে একখানা চেয়ার নির্দেশ করলেন সুব্রত উপবেশন করল সে দেখল একটি ফাইল তার উপরে ইংরেজিতে টাইপ করা লেখা রায়পুর মার্ডার কেস নাম্বার ওয়ান ফাইল এই নেই নথিপত্র দেখুন কি দেখতে চান আপনি যখন গিরিটির বন্ধু তখন নিশ্চয়ই চায় আপনার অরুচি হবে না কী বলেন না হা সুব্রত হাসতে হাসতে জবাব দিল তাহলে বেশ এখানে বসে যা প্রয়োজন দেখুন আমার আবার একটা জরুরি কেসের রায় লিখে আজই শেষ করতে হবে আমি আপনার চাটা পাঠিয়ে দিচ্ছি ধন্যবাদ জাস্টিস মৈত্র আপনাকে অতটা ব্যস্ত হতে হবে না আপনি আপনার কাজ করুন বেশ জাস্টিস মৈত্র হাসতে হাসতে ঘর থেকে নিষ্ক্রান্ত হলেন মামলাটা আগাগোড়া জটিল এবং ইন্টারেস্টিং পাতা উল্টাতে উল্টাতে ফাইলের মাঝামাঝি জায়গায় উপস্থিত হয়ে সুব্রত দেখল আসামি ডক্টর সুধীন চৌধুরীর জবানবন্দি শুরু হয়েছে সুধীনের পক্ষে নাম করা উকিল রায়বাহাদুর অনিমেষ হালদার রাজবাড়ির পক্ষে উকিল সন্তোষ ঘোষাল তিনিও কম যান না আমরা ফিরে যাব আবার সেই আদালত কক্ষে সন্তোষ ঘোষাল প্রশ্ন করলেন আসামিকে মৃত সুহাস মল্লিকের সাথে আপনার কতদিনকার পরিচয় সুদিনবাবু তা প্রায় পাঁচ বছর হবে আপনি আপনার জবানবন্দিতে এক জায়গায় বলেছেন সুহাস মল্লিককে সর্বপ্রথম এতদিন আপনাদের কলেজের আউট পেশেন্ট ডিপার্টমেন্টে পেশেন্ট হিসাবে আপনি দেখেন হ্যাঁ তার আগে সুহাস মল্লিককে কোনো দিন আপনি দেখেননি বা পরিচয় ছিল না তাই তো হ্যাঁ আচ্ছা আরেকবার একটু ভেবে বলুন তো ছোটোবেলায় কোনো এক সময় ওই ঘটনার পূর্বেও তো দেখা হতে পারে ছোটোবেলা ঘটনা বলেই হয়তো আপনার মনে পড়ছে না না দেখা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না কারণ সুহাসের সাথে আউট পেশেন্ট ডিপার্টমেন্টে দেখা হওয়ার আগে ওদের পরিবারের সাথে আমার কোনো সংস্রপ ছিল না আচ্ছা বাবু। একটা কথা আপনি নিশ্চয় জানতেন রায়পুরের ছোট কুমারের নামই হচ্ছে সুহাস মল্লিক হ্যাঁ শুনেছিলাম আপনার কোনো দিন কৌতূহল হয়নি রায়পুর বা রাজবাড়ি সম্পর্কে কোনো কিছু জানার না এখানে সুধীনের পক্ষের উকিল অনিমেষ হালদার প্রতিবাদ জানাচ্ছেন মিরাট এই ধরনের প্রশ্ন এই মামলায় সম্পূর্ণ অবান্তর আমি প্রতিবাদ জানাচ্ছি জাস্টিস মৈত্র বললেন অবজেকশন সাস্টেন্ড মিস্টার ঘোষাল অন্য প্রশ্ন থাকে সেটা করুন সুব্রত আবার নথির পাতা উল্টাতে থাকে আবার এক জায়গায় সন্তোষ ঘোষাল প্রশ্ন করছেন সুধীন চৌধুরীকে আচ্ছা দেখুন তো ছোট কুমার গত একত্রিশে মে যখন শেষবার রায়পুরে যান আপনি আটটা থেকে রাত্রি সাড়ে আটটায় কুমারকে ট্রেনে তুলে দেওয়া পর্যন্ত কুমারের সাথেই ছিলেন তাই না সুধীন বলল না আমি আগাগোড়া ছিলাম না মাঝখানে বেলা সাড়ে দশটা থেকে বেলা সাড়ে বারোটা অবধি ছোট কুমারের গাড়ি নিয়ে শিয়ালদায়ে আমার দুটো পেশেন্ট দেখতে গিয়েছিলাম হ্যাঁ কিন্তু বাকি সময়টা মানে মাঝখানের ওই দু ঘন্টা বাদ দিয়ে কুমারের সাথেই তো আপনি ছিলেন এটাই তো আপনি বলতে চান হ্যাঁ আপনি রোগী দেখতে যাওয়ার আগে ও রোগী দেখে ফিরে আসার পর আপনার ডাক্তারি ওষুধ ও যন্ত্রপাতির ব্যাগটা কোথায় ছিল ছোটো অ্যাটাচি কেসটা কেবল আমার সাথে ছিল স্টেশনে সেটা নিয়ে গিয়েছিলেন না ওটা গাড়ির মধ্যেই রেখে গিয়েছিলাম স্টেশনে পৌঁছানোর সময় থেকে কুমারকে গাড়িতে তুলে দেওয়া অবধি যে সময়টা সেই সময় আপনার হাতে আর কি ছিল কিছু ছিল না আচ্ছা বেশ এবারে বলুন আপনি পাশ করার পর প্র্যাকটিস করতে শুরু করেছেন কতদিন হলো তা বছর দুই হবে আচ্ছা আর্মা স্ট্রিটে যে আপনার ডিসপেন্সারি রয়েছে তার গোড়াপত্তনের মানে মূলধনের সেটা আপনি কোথায় পেয়েছিলেন ওই সময় রায় বাহাদুর অনিমেষ হালদার প্রতিবাদ করে বললেন মিলাউট এই ধরনের প্রশ্ন সম্পূর্ণ অবান্তর এ ধরনের প্রশ্নের জবাব দিতে আমার মক্কেল মোটেই প্রস্তুত নয় মিলাউড আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি ঘোষাল জবাব দিলেন আমার বন্ধু রায়বাহাদুর যেটা বলছেন সেটা আমি মেনে নিতে রাজি নই মিলাউট কারণ আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি আসামির ঘরের আর্থিক অবস্থা এতটুকুও সচ্ছল নয় তার বিধবা মা অতি কষ্টে ছেলেকে মানুষ করেছে এবং আসামি বড়া বো স্কলারশিপ নিয়ে পড়ে এসেছেন অথচ খোঁজ নিয়ে ও আসামির ডিসপেন্সারির অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে মিলট প্রথম শুরুতেই প্রায় আড়াই হাজার টাকার মতন খরচ হয়েছে তাই এখানে একটা প্রশ্ন খুবই স্বাভাবিক যে টাকাটা কোথা থেকে এলো সুধীন জবাব দিল আমি এ প্রশ্নে জবাব দিতে রাজি নই কারণ এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আচ্ছা বেশ সেটা নয় হল কিন্তু বছর দুই প্র্যাকটিস করে ব্যাংকে দশ হাজার টাকা কি করে জমল সেটার কোনো উত্তর আছে আপনার কাছে মাসে আপনি অ্যাভারেজ কত টাকা রোজগার করতেন এর জবাবটা কি দেবেন না এটাও আপনি ব্যক্তিগত বলে এড়িয়ে যাবেন তা প্রায় দুশো থেকে তিনশো হবে আমার গড গড়পট্টা মাসিক আয় নিশ্চয় শুরু থেকে আপনি অত টাকা রোজগার করেননি কি বলেন না দু তিনশো টাকা মাসিক আয় আচ্ছা একটা কথা বলুন তো ডক্টর চৌধুরী দু তিনশো টাকা মাসিক আয় হতে ঠিক কতদিন লেগেছিল বলে আপনার অনুমান হয় আমি ঠিক বলতে পারবো না মনে হয় আট দশ মাস লেগেছিল বলেন কি হ্যাঁ আপনাকে তাহলে তো খুব ভাগ্যবান বলতে হবে তা থাক সে কথা সেটা যদি হয় বারো কি চোদ্দ মাসে আপনি দশ হাজার টাকা ব্যাংকে জবালেন কি করে আপনি কি অন্য কোনো উপায়ে উপার্জন করতেন আপনার এই প্রশ্নের জবাব দিতেও আমি রাজি নই আচ্ছা বেশ কিন্তু ডক্টর চৌধুরী আপনি বুঝতে পারছেন কি আপনার এই ধরনের স্টেটমেন্টগুলো আপনার বিরুদ্ধেই যাবে আমি তো আপনাকে বলছি জবাব আমি দেব না ঠিক আছে তাহলে আপনার স্টেটমেন্টের দ্বারা আদালত এটাই ধরে নেবে যে আপনার ব্যাংকে যে দশ হাজার টাকা রয়েছে তা সবটুকুই আপনার প্র্যাকটিস বা ডিসপেন্সারি আয় থেকে সঞ্চিত নয় কি বলেন যেটা আপনার অভিরুচি অন্য একটা জায়গায় দেখা যাচ্ছে রায়পুর স্টেটের সেক্রেটারি বা ম্যানেজার সতীনাথ বাবু তার জবানবন্দিতে বলেছেন সুধীনের ডাক্তারি অ্যাটাচি কেসটা যদিও সে গাড়ির মধ্যে রেখে স্টেশনে নেমেছিল তার হাতে ছোট একটা কালো রঙের মরক্কো লেদারের কেস ছিল আগাগোড়া প্রথম থেকে শেষ পর্যন্ত এমনকি সুহাসকে ট্রেনে তুলে দেবার পরেও সতীনাথবাবু সুধীনের বা হাতে সেই বাক্সটা নাকি দেখেছিলেন সেই সম্পর্কে সন্তোষ ঘোষালা বা সুধীনকে জেরা করছিলেন আচ্ছা ডক্টর চৌধুরী সতীনাথবাবু একত্রিশে মে স্টেশনে আপনার বাহাতে যে কালো রঙের একটা মরক্কো লেদারের কেসের কথা বলছেন সেটা সম্পর্কে আপনার কিছু বলার আছে হ্যাঁ আমার হাতে কালো রঙের একটা মরক্কো লেদারের কেস ছিল বই কি কিন্তু পরশুর জবানবন্দির সময় আমার প্রশ্নের উত্তরে আপনি বলেছিলেন ওই সময় আপনার হাতে কিচ্ছু ছিল না আপনার হাত একেবারে খালি ছিল সে সময় আমার কথাটা ঠিক মনে ছিল না কিন্তু কেসটা কিসের ওর মধ্যে কী ছিল কেসটার মধ্যে রক্ত পরীক্ষার যন্ত্র ছিল একটা বাক্সটা আপনি হাতে করে রেখেছিলেন কেন আমি হাতে করে রাখিনি ভুল করে পকেটেই রেখেছিলাম স্টেশনে ভিড়ের মধ্যে কেউ পকেট থেকে চুরি করে না এই ভয় পকেট থেকে বের করে সেটা হাতে রেখেছিলাম কারণ জিনিসটা আমার নিজস্ব নয় ওই দিন সকালবেলা একজন রোগীর রক্ত নেওয়ার জন্যে আমি চেয়ে নিয়েছিলাম আমার এক ডাক্তার বন্ধুর কাছ থেকে সেটা আবার বন্ধুকে ফেরত দিয়েছিলেন হ্যাঁ সেই দিন রাতে ফেরার পথে আমি ফেরত দিয়ে যাই তা বন্ধুটি কোথায় থাকেন ওনার নাম কি ডক্টর জগবন্ধু মিত্র তিনের বাই দুই নেবু বাগানে থাকে দিন দুই বাদে আবার সেই জবানবন্দির জের চলেছে সন্তোষ ঘোষাল আসামি ডক্টর চৌধুরীকে প্রশ্ন করছেন ডক্টর চৌধুরী আপনার নির্দেশ মতো নেবুবাগানে ডক্টর জগবন্ধু মিত্রের কাছে খোঁজ নেওয়া হয়েছিল কিন্তু আশ্চর্য ওই বাড়িতে ডক্টর জগবন্ধু মিত্র বলে একজন ডাক্তার থাকেন বটে কিন্তু তিনি তো আপনার সাথে কস্মিনকালে কোনো পরিচয় ছিল বলে অস্বীকার করেছেন আর যন্ত্র নেওয়া তো দূরের কথা এ সম্পর্কে আপনি কি বলবেন আমার কিছুই বলার নেই কারণ আমি যেটা বলেছি সেটা এক বর্ণ মিথ্যে নয় দৃঢ় কণ্ঠে সুধীন জবাব দিল ডক্টর জগবন্ধু মিত্র এখানে উপস্থিত আছেন এই বিষয়ে আপনি তাকে কোনো প্রশ্ন করতে চান ডক্টর মিত্র যেখানে উপস্থিত আছেন সেটা আমি দেখতেই পাচ্ছি আমি তো আর অন্ধ নই এই সময় রায় বাহাদুর অনিমেষ হালদার প্রশ্ন করলেন জজকে সম্বোধন করে মিলট আমি ডাক্তার মিত্রকে কয়েকটা প্রশ্ন করতে পারি হ্যাঁ নিশ্চয়ই করুন ডক্টর মিত্রকে লক্ষ্য করে অনিমেষ হালদার প্রশ্ন শুরু করলেন আপনার নাম ডক্টর জগবন্ধু মিত্র হ্যাঁ আপনি তিনের বাই দুই নেবু বাগানের বাড়িতে থাকেন হ্যাঁ কতদিন রয়েছেন সেখানে তা বছর চার হবে আপনি কোন কলেজ থেকে এমবি পাশ করেছেন এবং কত সালে পাশ করেছেন কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি আচ্ছা ডক্টর চৌধুরী আপনিও শুনেছি কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবি পাশ করেছেন কোন সালে করেছেন ডক্টর মিত্র যে বছর পাশ করেছেন সেই বছর আচ্ছা বেশ তা ডক্টর মিত্র আপনার এমবি পাস করতে ক বছর লেগেছিল আমি একেবারেই পাস করি আমার ছ বছর লেগেছিল আর ডক্টর চৌধুরী আপনার আমিও ওই ছ বছরই পাশ করেছি এইবার রায়বাহাদুর হালদার সন্তোষ বাবুর দিকে ফিরে বললেন আমার মাননীয় কাউন্সিল বন্ধু এরপরেও আমাকে বলবেন যে আপনাদের ডক্টর মিত্র যেটা বলছেন আপনার কাছে আসামির সাথে পরিচয় সম্পর্কে তার সমস্ত কথাগুলি একেবারে খাঁটি সত্য সন্তোষ ঘোষাল বললেন কেন নয় সেটা জানতে পারি কোশ্চেন অফ কমন সেন্স অনলি মিস্টার ঘোষাল যারা একসঙ্গে একাধিক্রমে দীর্ঘ ছ বছর একই কলেজে পড়ল এবং একই হাসপাতালে কাজ করলো তারা পরস্পর পরস্পরকে চেনে না এটা শুধু অসম্ভবই নয় এটা অবিশ্বাস্য হ্যাঁ চিন্তা হয়তো পারেন কিন্তু আলাপ যে থাকবে তার কি মানে আছে কিন্তু মেডিকেল কলেজে একই শ্রেণী ছাত্রদের মধ্যে আলাপ পরিচয় থাকাটা সেটা বেশি সম্ভবপর নয় কি সুব্রত পড়ছিল আর নোট করে নিচ্ছিল বিশেষ বিশেষ জায়গায় ইতিমধ্যে কখন বেলা বারোটা বেজে গেছে ওর খেয়াল নেই জাস্টিস মৈত্র ঘরে এসে প্রবেশ করলেন আদালতে যাবার বেশভূষায় সজ্জিত হয়ে কী ব্যাপার সুব্রতবাবু বাবু মনের সন্ধান পেলেন সুব্রত মৃদু হাস্য সহকারে উঠে দাঁড়িয়ে বলল কিছু নুড়ি করিয়েছি জাস্টিস মৈত্র এখনো সব দেখা হয়ে ওঠেনি তবে এখানে আহার পর্বটা সমাধান করুন না 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 আজ আমি এখন যাই আবার নয় আরেক দিন আসবো আপনার যদি আপত্তি না থাকে তাহলে কাল পরশু দুদিন সকালে একবার আমি আসতে চাই বিরক্ষণ একবার ছেড়ে যতবার খুশি আপনার জন্য দ্বার খোলাই রইল রহস্যবেদীর ব্যাপার স্যাপার দেখে আমারও মনে কেমন একটা কৌতূহল জেগেছে আপনি নিশ্চয়ই আসবেন বাবু। আর রহস্যবেদীকেও আসতে বলবেন হ্যাঁ বলবো। অধ্যায় আট সন্ধ্যার দিকে সুব্রত কিরিটির মধ্যে আলোচনা চলছিল কিরিটি বলছিল রায়পুরের হত্যা মামলার প্রসিডিংসের ভেতর থেকে যতটুকুনি তুই পড়েছিস এবং যে পয়েন্টগুলো তুই নোট করে এনেছিস সেগুলো আগাগোড়া বেশ ভালো করেই আমি পড়ে দেখলাম সমস্ত ব্যাপারটা বিবেচনা করে দেখলে কয়েকটা অত্যন্ত স্থূল অসঙ্গতি আমাদের চোখে পড়ছে অসঙ্গতি কীরকম প্রথমত ধর এক নম্বর যে সময় আসামি ডক্টর সুদিন চৌধুরী প্রথমে অস্বীকার করছিল আদালতে জেরার সময় যে গত একত্রিশে মে স্টেশনে তার হাতে বাক্সের মতো কিছু ছিল না অথচ আবার জেরার মুখে দিন দুই পরে সতীনাথবাবুর জওয়ানবন্দিতে প্রকাশ পাচ্ছে যে সুদিনের হাতে নাকি একটা কালো রঙের মরক্কো বাধায় ছোট কেস ছিল এবং বিপক্ষের উকিলের জেরায় সে কথা সেদিন স্বীকার করে নিল যে হাতে একটা কেস ছিল এখন কথা হচ্ছে যে কেন আসামি সুধীন চৌধুরী প্রথম দিনে জেরার সময় কথাটা অস্বীকার করলো তার কারণটা কি। স্বাভাবিক মতো বিচার করতে গেলে এই অস্বীকারের মধ্যে দুটো কারণ থাকতে পারে এক নম্বর হয় আসামির সে কথা জবানবন্দির সময় আদপের সত্য মনে হয়নি এবং ব্যাপারটার মধ্যে উল্লেখযোগ্য কিছু থাকতে পারে এটা সে ভাবেনি দু নম্বর হয়তো কোনো বিশেষ কারণে প্রথম থেকে আসামি সুধীন চৌধুরী ব্যাপারটা চেপে যাচ্ছিল এখন যদি ব্যাপারটার একটা আপাত মীমাংসা হিসাবে প্রথম কারণটা ছেড়ে দিয়ে আমরা দ্বিতীয় কারণটা ধরে নিই তাহলে আসামির বিরুদ্ধে যেটা যাচ্ছে এবং তার সত্যাসত্যের একটা বিশেষ মীমাংসার প্রয়োজন কিন্তু হচ্ছে আমাদের দিক থেকে এটা সত্যি কিনা সুব্রত ঘাড় হেলিয়ে সম্মতি জানালো আচ্ছা কিরিটি ডক্টর মিত্রের জবান সম্পর্কে তোর কি মনে হয় ডক্টর মিত্র সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন বলেই আমার ধারণা সুব্রত এবং আগাগোড়া বিপক্ষেরই কার সাজে চৌধুরীকে ডক্টর মিত্র শুধু যে চিনতেন সেটা নয় বেশ ভালোভাবেই চিনতেন কিরেটি মৃদু অথচ কঠিন স্বরে জবাব দিল পরের দিন আবার জাস্টিস মৈত্রের বাড়িতে সুব্রত ঠিক আগের দিনের মতোই গতকালের দেখা ফাইলে পরবর্তী অংশটুকু পড়ে দেখছিল আদালতে জেরা চলছিল আবারও সেদিন আসামি ডক্টর সুদিন চৌধুরীর ব্যাংক ব্যালেন্স সম্পর্কে জেরা চলছিল প্রশ্ন করছিলেন রায় বাহাদুর অনিমেষ হালদার সুধীনের পক্ষের উকিল আচ্ছা ডক্টর চৌধুরী ধর্মতলায় জেনারেল অর্ডার সাপ্লায়ার বোস অ্যান্ড চৌধুরী কোম্পানি সম্পর্কে আপনি কিছু জানেন হ্যাঁ জানি কারণ ওয়ার্কিং পার্টনার আমি ছিলাম বোস অ্যান্ড চৌধুরী কোম্পানির আপনাদের কোম্পানি কি ধরনের অর্ডার সাপ্লাই করত আমরা বড় বড় কোম্পানির কাছ থেকে উচ্চহারের কমিশনের রিটেলে ওষুধ এবং আরও অন্যান্য জিনিসপত্র কিনে কলকাতার বিভিন্ন ওষুধ প্রতিষ্ঠানে সাপ্লাই করতাম উক্ত কোম্পানিতে আপনার লভ্যাংশের কি টার্মস ছিল নেট লাভের একের তিন অংশ আমি পাব এই চুক্তি ছিল হুম আচ্ছা কতদিন ধরে ওই কোম্পানির সাথে আপনি সংশ্লিষ্ট ছিলেন তা বছর দেড়েক হবে আপনাদের কোম্পানির কাগজপত্র আমি চেক করে দেখেছি ডক্টর চৌধুরী মাসে হাজার দু টাকার মতো কোম্পানির আপনাদের নিট লাভ থাকত এবং আমি এও দেখেছি তিন মাস অন্তর আপনাদের হিসাব নিকাশ হতো তাই যদি হয়ে থাকে তবে অন্তত পাঁচবার লাভের অংশ আপনি পেয়েছেন কেমন কি না হ্যাঁ পেয়েছি আমি দুবার মাত্র পেয়েছি দুবারে কত পেয়েছেন তা হাজার সাথে হবে সে টাকা আপনি কি করেছিলেন আমি ব্যাঙ্কেই জমা রেখেছিলাম এমন সময় সন্তোষবাবু প্রশ্ন করলেন ডক্টর চৌধুরী আপনার ব্যাংকে জমা খরচ থেকে জানা যাচ্ছে সাতাশে এপ্রিল নগদ পাঁচ হাজার টাকা এবং ওই পাঁচই মে আবার নগদ পাঁচ হাজার টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়েছেন অত টাকা আপনি একসঙ্গে কোথায় পেলেন নগদে এটা বলবেন আপনাকে তো আগেই বলেছি মিস্টার ঘোষাল আমি এ প্রশ্নের জবাব দিতে ইচ্ছুক নই এবারে আবার রায় বাহাদুর প্রশ্ন করলেন ডক্টর চৌধুরী একুশে এপ্রিল বোস অ্যান্ড চৌধুরী লেজার বুকে আপনার নামের এগেনস্টে যে পাঁচ হাজার টাকা ক্রেডিট দেখানো হচ্ছে আপনার ব্যবসার কোনো একটা বড় অর্ডার স্যাপলায়ের ব্যাপারে লভ্যাংশ হিসাবে সেই টাকাটা আপনি কি করেছিলেন আপনি যে একটু আগে বললেন যে দুবার মাত্র কোম্পানিতে আপনি লভ্যাংশ পেয়েছেন এই পাঁচ হাজার টাকা কি তার মধ্যে একবার আমার ঠিক মনে নেই আচ্ছা বেশ তবে সেদিন আপনি আমার মাননীয় বন্ধু মিস্টার ঘোষালের প্রশ্নে জবাবে কেন বলেছিলেন যে একমাত্র প্র্যাকটিস এবং ডিসপেন্সারি ছাড়া আপনার অন্য কোনো সেভিংস বা ইনকাম ছিল না আপনি তো মিথ্যা কথা বলেছিলেন না ইচ্ছা করে কথাটা আপনি গোপন করেছিলেন সেটা বলবেন কি কোনো একটা বিশেষ কারণে কথাটা সেদিন আমাকে গোপন করতে হয়েছিল আচ্ছা বেশ তবে স্বীকার করলেন কেন মিস্টার ঘোষাল প্রশ্ন করলেন যে কারণে সেদিন আমার কথাটা গোপন করতে হয়েছিল আর সে কারণটা নেই তাই স্বীকার করছি কারণটা আপনি আদালতে জানাবেন প্রশ্ন করলেন মিস্টার ঘোষাল না সেটা প্রকাশ করতে আমি বাধ্য নই আসামি সুধীন চৌধুরী জবাব দিল সুব্রত মনে মনে ভাবে আশ্চর্য সুধীন চৌধুরী যেন কতকটা ইচ্ছে করে নিজের প্রশ্নের জালে নিজেই জড়িয়ে পড়ছেন কিন্তু কেন সুব্রত আবার পাতা উল্টাল আবার এক জায়গায় সন্তোষ ঘোষাল প্রশ্ন করছেন আসামি সুধীন চৌধুরীকে ডক্টর চৌধুরী আপনি কবে জানতে পারলেন যে সুহাস মল্লিক অসুস্থ সুহাস এবারে অসুস্থ হয়ে কলকাতা আসার আগে তার এক চিঠিতে আমি অসুস্থতার সংবাদ জানতে পারি ছোট কুমার মানে সুহাসবাবু আপনাকে সেই চিঠিতে কি লিখেছিলেন উনি লিখেছিলেন যে ট্রেনে সে অসুস্থ হয় এবং ক্রমেই বেড়ে চলেছে ডাক্তার কালীপদ মুখার্জি সেই সংবাদ পেয়ে রায়পুরে গেছেন আপনি তার কি জবাব দিলেন আমি তাকে যত শীঘ্রই সম্ভব কলকাতায় চলে আসার জন্য লিখেছিলাম এই সময় ডক্টর সুধীন চৌধুরীর পক্ষের উকিল রায় বাহাদুর প্রশ্ন করলেন হঠাৎ আপনি তাকে কলকাতায় আসতে লিখলেন কেন যতদূর আমরা জানি ডক্টর মুখার্জি তো একজন বেশ নাম করা ডাক্তার হ্যাঁ সেটা আমি জানি তবে আপনারা হয়তো জানেন না এবারে অসুস্থ হওয়ার কিছুদিন আগে একবার সুহাসের টিটেনাস হয়েছিল সেই সময় ডক্টর মুখার্জি তাকে দেখেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সুবিধে হয়নি পরে সে সংবাদ পেয়ে আমি তাকে কলকাতায় আনিয়ে ডক্টর সেনগুপ্তকে দিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করেছিলাম তার মানে আপনি বলতে চাইছেন ডক্টর মুখার্জির মতন প্রতিত যশা একজন ডাক্তার সামান্য টিটেনাস রোগটাও ধরতে পারেননি আমি এমন কথা কিন্তু বলিনি তবে বড় ডাক্তার যে সবসময় সঠিক রোগ নির্ণয় করবেন সেটার কি মানে আছে ভুল তো হতেই পারে সেটা তো খুব অস্বাভাবিক নয় শুধু কি একটাই মাত্র কারণ সুহাসবাবুকে কলকাতায় আসার জন্য আপনার চিঠি লেখা ডক্টর সুধীন চৌধুরী এবারে একটু ইতস্ততই করতে থাকে কি হলো ডক্টর চৌধুরী জবাব দিন হ্যাঁ তাছাড়া আর কিছু না হোক কলকাতায় এলে প্রয়োজন মতো আরও দু চারজন বড়ো ডাক্তারকে কনসাল্ট করা যেতেই পারে তাই আচ্ছা সুহাস মল্লিকের সাথে আপনার নিয়মিত পত্র বিনিময় তো হ্যাঁ আপনার চিঠি পাওয়ার কতদিন পরে সুহাসবাবু কলকাতায় আসে তা দিন পাঁচ ছয় পরে বোধ হয় আপনার চিঠির জবাবে সুহাস মল্লিক কোনো পত্র দিয়েছিলেন না এমন সময় আবার ঘোষাল প্রশ্ন শুরু করলেন আপনি জানতেন না সুহাস মল্লিক এখানে কবে আসছেন না আমি শুনেছি যেদিন বাবুরা কলকাতা এসে পৌঁছান সেদিনই দ্বীপ্রহরের দিকে আপনি ভবানীপুরে মল্লিক লজে সুহাসবাবুকে দেখতে যান কথাটা ঠিক হ্যাঁ ঠিক আপনি থাকেন শ্যামবাজারে আপনার বাড়িতে সেই সময় ফোনটা খারাপ ছিল আর চিঠিও আপনি পাননি তাছাড়া সংবাদ আমি নিয়েছি কেউ আপনাকে সুহাসবাবুর আসার সংবাদও দেননি তবে আপনি কী করে জানলেন যে ওই দিন সকালে ট্রেনে সুহাস কলকাতায় এসেছে সন্তোষ ঘোষাল প্রশ্ন করলেন যেভাবেই হোক আমি সুহাসদের কলকাতায় পৌঁছানোর ঘণ্টাখানেকের মধ্যে খবরটা জানতে পারি ও আপনার জবাব শুনে তো মনে হচ্ছে এক্ষুনি যদি আমরা প্রশ্ন করি যে কীভাবে আপনি সংবাদটা জানলেন আগের মতোই আপনি বলে বসবেন যে আমি জবাব দিতে প্রস্তুত নই কেমন কি না আম আই রাইট ডক্টর সুধীন চৌধুরী সে প্রশ্নের কোনো জবাব দেয় না চুপ করে থাকে এবারে রায় বাহাদুর বলতে শুরু করলেন মিলার্ড যদি আমার মাননীয় বন্ধু মিস্টার ঘোষালের প্রশ্ন শেষ হয়ে থাকে তাহলে আমি ডক্টর চৌধুরীকে কতগুলো প্রশ্ন করতে চাই প্রসিড ডক্টর চৌধুরী রায় বাহাদুর অনিমেষ হালদার প্রশ্ন শুরু করলেন মামলা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমার মাননীয় বন্ধু মিস্টার ঘোষালের কতগুলো গুরুতর প্রশ্নের জবাবে আপনি ইচ্ছাকৃত মৌনবৃত্তি অবলম্বন করেছেন প্রশ্নগুলো এক নম্বর আপনার ব্যাঙ্ক ব্যালেন্স দশ হাজার টাকা কোথা থেকে এলো অর্থাৎ ওই দশ হাজার টাকা আপনি কি উপায় লাভ করলেন তার কোনো উত্তর আপনি দিতে অনিচ্ছুক আর দু নম্বর আপনার একমাত্র ডাক্তারি প্র্যাকটিস ছাড়া আরও যে অর্থাগমের পথ ছিল সে কথা দ্বিতীয় দিন আপনি স্বীকার করার পর আপনি বলেছিলেন যে কোনো একটা বিশেষ কারণে নাকি কথাটা আগের দিন আপনি গোপন করেছিলেন আর দ্বিতীয় দিন সমস্ত কথা স্বীকার করার পর আবার বলেন যদিও আপনাকে কথা অস্বীকার করতে হয়েছিল পরে নাকি গোপন করার আর কোনো প্রয়োজন ছিল না অথচ কারণটা কি আপনি জানাতে রাজি নন আর তিন নম্বর শেষবার অসুস্থ অবস্থায় সুহাষ মল্লিকের কলকাতায় আসার সংবাদ আপনি কি উপায় পেয়েছেন কোন সূত্রে পেয়েছেন সেটা আপনি প্রকাশ করতে রাজি নন একটা কথা নিশ্চয় আপনি ভুলে যাচ্ছেন না যে অত্যন্ত রহস্যময় অথচ নিষ্ঠুর একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এক্ষেত্রে আপনার সপক্ষে বা বিপক্ষে অনেক প্রকার প্রশ্নই কিন্তু উঠতে পারে আর বিশেষ বিশেষ প্রশ্নের জবাব যদি আপনি খেয়াল খুশি মতো দেন তাহলে আমরা কি ধরে নিতে বাধ্য হব যে আপনি দোষী যে প্রশ্নের আমি জবাব দিইনি সেগুলো জবাব দেওয়া সত্যি আমার পক্ষে সম্ভব নয় মিস্টার হালদার তাছাড়া আমার ধারণা মতো আপনাদের ওই প্রশ্নগুলোর বর্তমানে এই মামলার সাথে কোনো সংস্পর্শ নেই প্রশ্নগুলো সম্পূর্ণ আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার বলেই আমি মনে করি সেদিন রাত্রে আবার কিরিটি ও সুব্রত মিলিত হয়ে মামলা সম্পর্কে আলোচনা করছিল কিরিটির হাতে একখানা নোটবুক পরপর কতগুলো পয়েন্ট কিরিটি নোটবুকে টুকে নিচ্ছিল সেই পয়েন্টগুলো নিয়ে দুজনের মধ্যে আলোচনা চলছিল এক নম্বর একত্রিশে মে ডাক্তার সুধীন চৌধুরী যখন সুহাসকে ট্রেনে তুলে দিতে যান তখন তার হাতে একটা মরক্কো বাধায় ছোট কেস ছিল যার অস্তিত্ব সম্পর্কে প্রথম দিন তিনি অস্বীকার করেন পরে আবার স্বীকারও করেন দু নম্বর ডাক্তার জগবন্ধু মিত্রের সুধীনের সাথে কোনো পরিচয় ছিল না সে কথা অস্বীকার করা তিন নম্বর সুধীনের ব্যাঙ্ক ব্যালেন্স দশ হাজার টাকার কোনো সন্তোষজনক কৈফিয়ত পাওয়া যায়নি চার নম্বর ডক্টর সুধীন চৌধুরী ও সুহাস মল্লিকের সাথে পরস্পর পত্র বিনিময় চলত পাঁচ নম্বর কী করে সুদিন শেষবার অসুস্থ অবস্থায় যেদিন সুহাস কলকাতা চিকিৎসার জন্য আসে ওই দিন তার আশার সংবাদ পান ছ নম্বর ওই ধরনের কতগুলো প্রশ্নে সন্তোষজনক জবাব দেওয়ায় সুদিনের ইচ্ছাকৃত অস্বীকার সাত নম্বর নৃসিংহ মহালে শ্রীকণ্ঠ মল্লিক মহাশয় অদৃশ্য আততায়ীর হাতে নিষ্ঠুর হত্যা আট নম্বর ওই একই জায়গায় সুধীনের পিতার হত্যা কেন নম্বর নাইজের মৃত্যু শয্যায় কোনো একটি উইল সম্পর্কে তার পুত্রবধূ কাত্তায়নি দেবীকে ইঙ্গিত দশ নম্বর রায়বাহাদুর রসময় মল্লিক শ্রীকণ্ঠ মল্লিকের দত্তক পুত্র এগারো নম্বর কাত্তায়নি দেবীর পুত্রবধূ সুধীনের মা সুহাসিনী দেবীর মুখে শোনা রায়পুরের পুরনো কাহিনী বারো নম্বর একত্রিশে মে শিয়ালদা স্টেশনে ছাতাধারী একটি কালো লোকের আকস্মিক আবির্ভাব তেরো নম্বর কালো লোকটির সেই ছাতা অধ্যায় নয় সুব্রত সেদিনও জাস্টিস মৈত্রের বাড়িতে মামলার প্রসিডিংস পড়ছিল বাহাদুর অনিমেষ হালদার ডক্টর মুখার্জিকে প্রশ্ন করছিলেন আচ্ছা ডক্টর মুখার্জি আপনি তাহলে আগাগোড়া কোনো সময় সন্দেহ করেননি যে সুহাস মল্লিকের প্লেগ হতে পারে না ডক্টর সেনগুপ্ত যখন এই বিষয়ে আপনাকে ইঙ্গিত করলেন তখনও না না কিন্তু কর্নেল স্পিতের রিপোর্টে প্রকাশিত হয়েছে যে সুহাস মল্লিকের প্লেগ হয়েছিল এ কথাটা নিশ্চয়ই আপনি অস্বীকার করছেন না আমি স্বীকারও করছি না তার মানে তার মানে যে ব্লাড কালচারের রিপোর্টের ওপর ভিত্তি করে কর্নেল স্মিথ রিপোর্টটা দিয়েছেন সেটা যে মৃত সুহাস মল্লিকের ব্লাড কালচারের রিপোর্ট সেটা প্রমাণিত হতো যদি তখনই মৃতদেহের ময়না তদন্ত করা হতো ব্যাপারটা যে আগাগোড়ায় সাজানো নয় বা কোনো ভুলভ্রান্তি হয়নি তারা তো কোনো প্রমাণ নেই হ্যাঁ সেটা নেই বটে কিন্তু কর্নেল স্মিথ এর উত্তরে কি বলেন এবারে অ্যাডভোকেট হালদার কর্নেল স্মিথকে কাঠগোড়ায় তুললেন তিনি প্রশ্ন করছেন ডক্টর কর্নেল স্মিথ আপনি এই বিষয়ে কি বলবেন আমি ওত নিয়ে বলতে পারি যে ব্লাড কালচার রিপোর্ট আমরা যেটা দিয়েছি সেটা মৃত মিস্টার সুহাস মল্লিকের রক্তের কালচার রিপোর্ট সে প্রমাণও আমরা দিতে পারি ডক্টর মুখার্জি হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন মিলর্ড আমি একটা প্রশ্ন কর্নেল স্মিথকে কি করতে পারি এস করুন আচ্ছা কর্নেল স্মিথ একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি যদি সত্যি সুহাস মল্লিকের শরীরের রক্তের কালচার করে প্লেগই প্রমাণিত হয়ে থাকে এটা ধরে নেওয়া যায় তবে প্লেগে জীবাণু কি করে বা কোথা থেকে সুহাসের শরীরে এলো এর কোনো জবাব আছে আপনার কাছে দেখুন ডক্টর মুখার্জি কি করে এলো আসতে পারে কি না সেটা আমার বিবেচ্য নয় সেটা কিন্তু আদালত দেখবেন মিস্টার হালদার বলে উঠলেন আচ্ছা এমন কি হতে পারে না কর্নেল স্মিথ যে প্লেগ বীজাণু সুহাসের শরীরে ইনজেক্ট করা হয়েছিল দেখুন মিস্টার হালদার আমার মনে হয় সুহাসের শরীরে প্লেগ ইনজেক্ট করাই হয়তো হয়েছিল সেটাই স্বাভাবিক ডক্টর মুখার্জি আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা কর্নেল স্মিথ ব্যাপারটা রূপকথার মতো শোনাচ্ছে না আজ প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশে কোথাও কোনো প্লেগ কেস হয়েছে বলে তো শোনা যায়নি সেক্ষেত্রে প্লেগ যান সংগ্রহ করে কারো শরীরে সেটা যদি ইনজেক্ট করা হয় তাহলে ব্যাপারটা হাস্যকর নয় কি কর্নেল স্মিথ বললেন আমার সহকর্মী মাননীয় ডক্টর মুখার্জি বলবেন কি তার সহকারী রিসার্চ স্টুডেন্ট ডক্টর অমর ঘোষ হঠাৎ এক মাসের ছুটি নিয়ে বম্বেতে গিয়েছিলেন কি না আর কেন গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলেন তিনি কি কারণে বম্বেতে গিয়েছিলেন সেটা আমি কি করে বলবো তিনি ছুটি নিয়ে কোথাও যান বা না যান সেটা দেখার আমার কোনো প্রয়োজন আছে বলে আমি তো মনে করি না আচ্ছা এ কথা তো সত্যি যে বম্বে প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে ডক্টর অমর ঘোষ ডক্টর মুখার্জির একটি পরিচয় লিপি নিয়ে কাজ করতে গিয়েছিলেন কর্নেল কৃষ্ণ বেননের কাছে আপনি এটা কোথায় শুনলেন আমি তো জানি না কিন্তু ডক্টর ঘোষকে আমি কোনো পরিচয়পত্র কিন্তু দিইনি ডক্টর মুখার্জি বললেন আসামি পক্ষের উকিল রায় বাহাদুর অনিমেশ হালদার আবার প্রশ্ন করতে শুরু করলেন আচ্ছা একটা কথা বলুন তো ডক্টর মুখার্জি কর্নেল কৃষ্ণ মেলান ডাইরেক্টর অফ বম্বে প্লেগ ইনস্টিটিউট আপনার পরিচিত বন্ধু কথাটা কি সত্যি হ্যাঁ এরপর সাক্ষী দেওয়ার জন্যে ডক্টর অমর ঘোষ এবং কর্নেল কৃষ্ণ মেনানে ডাক পড়েছিল আদালতে প্রথমে ডক্টর ঘোষকে প্রশ্ন করা হচ্ছিল রায় বাহাদুর অনিমেষ হালদার জেরা করলেন ডক্টর ঘোষ আপনি ডাক্তার মুখার্জির অধীনে ট্রপিক্যাল ইনস্টিটিউটে রিসার্চ করেন হ্যাঁ স্যার কতদিন তা প্রায় বছর হবে আপনি কত ডিসেম্বরের প্রথম দিকে বোম্বে গিয়েছিলেন হ্যাঁ স্যার বম্বেতে আপনি প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে কাজ করার জন্যে ডক্টর মুখার্জির কোনো একটা পরিচয়পত্র নিয়ে গিয়েছিলেন না তো সেটা যদি না হয় তাহলে কি করে আপনি বম্বে প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে প্রবেশ করার অধিকার পেলেন আমরা যতদূর জানি একমাত্র গভর্নমেন্টের স্পেশাল পারমিশন ছাড়া কারো সেখানে প্রবেশ নিষেধ কর্নেল কৃষ্ণ মেনানের সাথে দেখা করে আমি তার অনুমতি চেয়ে নিয়েছিলাম দিন কয়েকের জন্যে আপনি কতদিন কাজ করেছিলেন তা দিন কুড়ি হবে কর্নেল কৃষ্ণ মেনানের সাথে এই ঘটনার আগে আপনার কোনো পরিচয় ছিল হ্যাঁ গত বছরের ডিসেম্বর মাসে মেডিকেল কনফারেন্সে কর্নেল কৃষ্ণ মেনান কলকাতায় এসেছিলেন এবং সেই সময় তার সাথে আমার আলাপ পরিচয় হওয়ার সৌভাগ্য হয়েছিল কথাটা কি ঠিক কর্নেল কৃষ্ণ মেনান ইয়েস কৃষ্ণ মেনান জবাব দিলেন আপনি ঠিক বলছেন আপনার কাছে ডক্টর ঘোষ কোনো লেটার অফ ইন্ট্রোডাকশান পেশ করেননি সার্টেনলি নট আচ্ছা ডক্টর ঘোষ একত্রিশে মে শিয়ালদা স্টেশনে সুহাস মল্লিক অসুস্থ হওয়ার দিন সাতেক আগে হঠাৎ আপনি বম্বে থেকে কলকাতায় ফিরে আসেন এ কথা কি সত্যি আহা। হঠাৎ কুড়ি দিন কাজ করে আপনি কেন ফিরে এলেন আমার ছুটি ফুরিয়ে গিয়েছিল। কলকাতায় ফেরার পর আপনাকে প্রায় ঘন ঘন দুপুরের দিকে ডাক্তার মুখার্জি কলকাতার বাসভবনে যাতায়াত করতে দেখা যেত বেশ কয়েকদিন যাবত কথাটা সত্যি হ্যাঁ আমি প্রায় তার কাছে যেতাম আমি একটা থিসিস সাবমিট করব। সেই সম্পর্কে আলোচনা করার জন্যে ডক্টর মুখার্জির ওখানে আমার যাওয়ার প্রয়োজন হতো সন্ধ্যা হয়ে এসেছিল সুব্রত সেদিনকার মতো উঠে পড়ল সারাটা দিন আদালতের কাগজপত্র ঘেটে মাথাটা যেন কেমন টিপটিপ করছিল সেদিন সন্ধ্যায় কিরিটি আবার বলছিল সুব্রত দেখা যাচ্ছে সমগ্র হত্যাকাণ্ডটাই আগাগোড়া থেকে পূর্ব পরিকল্পিত ব্যাপার কিন্তু আসামি ডক্টর সুধীন চৌধুরী যেন একটা পরিপূর্ণ মিস্ত্রি তার প্রত্যেকটি স্টেটমেন্ট থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কাউকে তিনি যেন সচেতনে শিল করছেন প্রথম থেকে তোর কি তাই মনে হয় হ্যাঁ তাই কিন্তু আজ পর্যন্ত প্রসিডিংস থেকে যতদূর জানা গেছে তাতে করে ডক্টর সুধীন চৌধুরীকে বাঁচাতে পারে এমন কেউ নেই ভদ্রলোক একেবারেই গলা জলে। তা তুই কি মনে করছিস ডক্টর সুধীন চৌধুরীকে বাঁচাতে পারবি চেষ্টা করতে দোষ কী হয়তো গলা জলের মধ্যেও একটা ভাসমান কাষ্ঠকণ্ড দেখা যাবে সুব্রত কিন্তু সে কথা যাক আপাতত আমাকে কাগজপত্র ছেড়ে কিছুদিন ঘোরাফেরা করতে হবে অধ্যায় দশ সুব্রত বিস্মিতভাবে কিরিটির মুখের দিকে তাকালো হ্যাঁ শোন কাল তোকে রায়পুর যেতে হবে রায়পুর হ্যাঁ শুনেছি সেখানকার আবহাওয়া খুব ভালো সেখানে গিয়ে তোকে দুটো কাজ করতে হবে প্রথমত রায়পুর রাজবাড়ির ওপরে তোকে সর্বদা তীক্ষ্ণ নজর রাখতে হবে রাজা সুবিনয় মল্লিক মহাশয় এখন সুস্থ শরীরে বহাল তবিয়তে রাজধানীতে রয়েছেন তার সাথে তোকে ঘনিষ্ঠতা করতে হবে এটা হচ্ছে তোর প্রথম কাজ আর দ্বিতীয়ত আমাদের নায়বজি বা স্টেটের ম্যানেজার বা মল্লিক মশায়ের প্রাইভেট সেক্রেটারি সতীনাথ লাহিড়ির সাথে এবং তাদের পারিবারিক চিকিৎসক ডক্টর অমীয় সোমের সাথে আলাপ করতে হবে তুই জানবি রহস্যের মূলটা ওখানেই লুকিয়ে আছে এই দেখ আজকের দৈনিক ভারতজ্যোতি কাগজখানা দিন পাঁচেক ধরে একটা বিজ্ঞাপন দিচ্ছে যে রায়পুর স্টেটের জন্যে একজন সুপারভাইজার চান রাজা বাহাদুর সুব্রত তক্ষণি আগাগোড়া বিজ্ঞাপনটা পড়ে ফেললো আচ্ছা এটা তো লেখা আছে জমিদারি কাজে সুদক্ষ অভিজ্ঞ বিশিষ্ট লোকের পরিচয়পত্র এই তিনটে বোমা এর মধ্যে লুকিয়ে রয়েছে এগুলো কোথায় মিলবে বলতো ডক্টর সান্নালকে দিয়ে ডক্টর কালীপদ মুখার্জির কাছ থেকে গতকাল তোর অর্থাৎ শ্রীযুক্ত কল্যাণ রায় এম এ এর নামে একখানা পরিচয়পত্র আনিয়ে রাখা হয়েছে আগামীকালের জন্য ট্রেন সিট রিজার্ভ করা হয়েছে শুধু এখন কল্যাণ রায় ছদ্মবেশে তোকে ওখানে যেতে হবে তার মানে তুই সব রেডি করে রেখেছিস হ্যাঁ রে বাট দিস ইজ ফরচারি কিছু করার নেই সুব্রত ভোরবেলা সবে পূর্বাকাশে উষার রক্তিম রাগ দেখা দিয়েছে সুব্রত রায়পুর স্টেশনে এসে গাড়ি থেকে নামলো স্টেশন মাস্টারটি বাঙালি প্রাণধন মিত্র বয়স পঞ্চাশের কাছাকাছি হবে সমস্ত মাথাটি জুড়ে সুবিস্তীর্ণ চকচকে মসৃণ একখানি টাক স্থানীয় ছেলে চোখরারা আড়ালে টেকো মিত্তির বলে থাকে রায়পুরে রাজা বাবুদেরই এক দুঃসম্পর্কীয় জ্ঞাতি ভাই হারাধন মল্লিক স্থানীয় আদালতে মুখতারি করতেন এককালে সুধীন চৌধুরীর মাতুল নীরদ রায় কিরিটেকে বলে দিয়েছিলেন সুব্রত যেন সেইখানে ওঠে তাকে তিনি কল্যাণ সম্পর্কে চিঠিও লিখে দিয়েছেন রায়পুর বেশ বর্ধিষ্ণু জায়গা আশেপাশে ঘন শালের বন ওই শাল থেকে রাজ চেটের বেশিরভাগ অর্থাগম হয় একটা নদীও রয়েছে আর রয়েছে প্রকাণ্ড বাঁধ সন্ধ্যায় এখানে প্রচুর লোক আসে এখানকার স্বাস্থ্য নাকি খুবই ভালো স্টেশন থেকে বরাবর রাজাদের তৈরি পাকা সড়ক শহর বাজার প্রভৃতির মধ্য দিয়ে রাজবাড়িতে গিয়ে শেষ হয়েছে বর্তমানে রাজবাড়ির লোকেরা নতুন প্রাসাদেই থাকেন পুরোনো বাড়িটায় অফিস কাছারি হাসপাতাল ইত্যাদি রয়েছে রায়পুরে একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় বাজার থানা এবং আদালতও রয়েছে শহরের একধারে রয়েছে মুক্তার হারাধন মল্লিকের বাড়ি হারাধনের বাড়ি খুঁজে নিতে সুব্রতকে কোনো অসুবিধা বোধ করতে হলো না হারাধন বাইরের ঘরে ফরাসের ওপর বসে তাকিয়ায় ঠেস দিয়ে গুড়গুড়িতে তামাক টানছিলেন বয়স প্রায় ষাটের কাছাকাছি রোগা ঢ্যাঙা চেহারা বাইরেটা যদিও রুক্ষ তার মনটা কোমল এবং স্নেহশীল সুব্রতকে দরজার সামনে গাড়ি থেকে নামতে দেখে উঁচু গলায় প্রশ্ন করলেন কে সুব্রত ঘরে ঢুকে নমস্কার করে পকেট থেকে নিরোদ রায় চিঠিখানা বের করে দিল হ্যাঁ বসুন আপনার নাম কল্যাণ রায় সুব্রত উপবেশন করল তা নীরদবাবুর কাছ থেকে আসছেন আরে যগু অতচ্ছা জগন্নাথ হারাধন চিৎকার করলেন আরে বলি নবাবের ব্যাটা নবাব আরে ও রায়পুরের জমাদার জগা তুই শুনতে পাচ্ছিস রোগা লিখলিকে আবলুস কাঠের মতো কালো গায়ের রঙ এক মাথা ঝাঁকড়া চুল ধপধপে একখানি ধুতি পরিধানে গায়ে একটা নেটের গেঞ্জি কুড়ি বাইশ বছরের একটি যুবক ঘরে প্রবেশ করল কি হল চিৎকার করছেন কেন কি বললি ছোটো লোক নেমো খারাপ আমি চিৎকার করছি আরে কি চাই সেটা বলুন না রায়পুরে জমাদারের কোথায় থাকা হয়েছিল শুনি কানে কি প্লাগেটে থাকিস নাকি শুনতে পাস না শুনতে সকলেই পায় সকলেই তো আপনার মতো কালা নয় কি বললি শালা আমি কালা তবে মুখতারি করে কোন ব্যাটারে ও অমন মুখতারি না করলেই বা কি বলুন তো এই দেখ জগা ফের তুই আমার মুখতারিকে হতচ্ছেতা করবি তো তোর সাথে আমার কিন্তু খুনোখুনি হয়ে যাবে আমি কিন্তু বলে দিলাম এই যে তোর বাড়িঘর এ সমস্ত করতে গিয়ে এলো শুনি এই সমস্ত এই মখতারি পয়সাতেই আর তোর বাবার ব্যারিস্টারি পয়সা নাই বুঝলি জগন্নাথ এতক্ষণে সুব্রতকে লক্ষ্য করেনি হঠাৎ চোখ ফেরাতে সুব্রতর দিকে দৃষ্টি পড়ায় লজ্জিত হয়ে উঠল আহ দাদু কি যে বলো না দাদু গরু মেরে জুতো দান যা বেরো তোর মুখ দর্শন করতে আমার বয়ে গেছে তা যাচ্ছি দাদু কিন্তু এই ভদ্রলোক দেখলেন মশাই কত বড় ছোট লোক কীরকম মুখে মুখে তক্কটা করল শুনেছেন কখনো দাদু মানে সাক্ষাৎ বাপের বাপ তার মুখে মুখে নাতি জবাব দিচ্ছে শত্রু মশাই সব শত্রু আর দাদু চা খেয়েছ ছোটো লোক নাতির সাথে আমি কথা বলি না এখন দয়া করে এই ভদ্রলোকে থাকার ব্যবস্থা করে দাও আর একটু চায়ের ব্যবস্থা করে দাও কল্যাণবাবু এটি আমার নাতি জগন্নাথ মল্লিক একদম অকাল কুষ্মাণ্ড এম পরীক্ষা দেবে না বলে বাড়িতে বসে রয়েছে অর্থাৎ আমার অন্ন ধ্বংস করছে আর লোকের কাছে কি বলে বেড়াচ্ছে আমার মাথা খারাপ তাই সেবা করতে এসছে সুব্রত এতক্ষণ একটু অবাক হয়ে দাদু নাতির কলহ শুনছিল তারপরে হেসে ফেলল সুব্রতর জগন্নাথকে প্রথম পরিচয়ের মুহূর্তে ভালো লেগেছিল বেশ খোলামেলা ছেলে জগন্নাথ বলছিল আপনি কিছু মনে নি তো বাবু আরে না না সে কি দাদু আমার দেবতার মতো লোক আমার মা বাবা দিদার মৃত্যুর পর থেকে ওর মাথাটা কেমন গোলমেলে হয়ে গেছে সুব্রত তার আসল উদ্দেশ্য গোপন রেখে জগন্নাথকে বলল আমি চাকরির উমেদারি নিয়ে রায়পুর এসেছি আবার কলকাতায় ফিরে যাব পরের দিন সকালে ডাক্তার মুখার্জির সুপারিশ পত্রটি নিয়ে জগন্নাথের নির্দেশ মতো সুব্রত রাজবাড়িতে হাজির হল রাজা বাহাদুর সুবিনয় মল্লিক রায়পুর স্টেটের একচ্ছত্র অধীশ্বর তখন তার খাস কামড়াতেই ছিলেন ভৃত্যের হাত দিয়ে সুব্রত সুপারিশ পত্রটি রাজা বাহাদুরের কাছে পাঠিয়ে দিল আধ ঘন্টার মধ্যে ডাক পড়ল সুব্রত ভৃত্যের পিছু পিছু রাজা বাহাদুরের খাস কামরায় এসে প্রবেশ করল প্রকাণ্ড একখানি হলঘর ঘর বহু মূল্যবান আধুনিক আসবাবপত্রে সুসজ্জিত একটি সুদৃশ্য দামি আরাম কেদারায় শুয়ে রাজা বাহাদুর আগের দিনের ইংরেজি সংবাদপত্র পড়ছিলেন বয়স চল্লিশের ঊর্ধ্বে অত্যন্ত স্বাস্থ্যবান বলিষ্ঠ চেহারা কাঁচা হলুদের মতো গায়ের রং দামি মিহি ঢাকায় ধুতি পরিধানে গায়ে পাতলা সিল্কের গেঞ্জি চোখে সোনার ফ্রেমের চশমা সুব্রত কক্ষে ঢুকে নমস্কার করল হ্যাঁ বসুন আপনার নাম কল্যাণ রায় হ্যাঁ আপনি ডাক্তার মুখার্জির পরিচয়পত্র এনেছেন আপনাকে আমি কাজে বহাল করছি আপাতত তো পাঁচশো টাকা করে পাবেন কিন্তু ইউ লুক সো ইয়াং বলতে বলতে পাশের শ্বেত পাথরের টিপয়ের ওপর রক্ষিত কলিং বেলটা বাজালেন ভৃত্ত এসে প্রবেশ করতে তিনি বললেন এই সতীনাথবাবুকে ডেকে দে একটু পরেই বাবু ঘরে এসে প্রবেশ করলেন তার বয়স ত্রিশের বেশি নয় ঢ্যাঙা লম্বা চেহারা মুখটা ছুঁচল মাথায় ঘন চুল ব্রাশ করা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য তার চক্ষু দুটি দৃষ্টি যেন অন্তর পর্যন্ত ভেদ করে যায় দাড়ি গোফ নিখুঁতভাবে কামানো সতীনাথ এর নাম হচ্ছে কল্যাণ রায় ডক্টর মুখার্জিকে পাঠিয়েছেন একে আমি স্টেটের সুপারভাইজার পদে নিযুক্ত করলাম স্কুল বাড়ির পাশে যে ছোটো একতলা বাড়িটা রয়েছে সেখানে ব্যবস্থা করে দিও হ্যাঁ ভালো কথা আপনি কি বিবাহিত আগে না বেশ তাহলে আপনি আজ আসুন কাল সকালের দিকে আসবেন কাজের কথাবার্তা হবে তা আপনি উঠেছেন কোথায় কোথাও উঠেনি স্টেশনে আমার মালপত্র রেখে এসেছি আচ্ছা আর তাহলে দেরি করবেন না যান জিনিসপত্র নিয়ে আসুন সতীনাথ দুজন লোক দিয়ে দাও না না ওর কোনো প্রয়োজন নেই সামান্য মালপত্র আমি নিজেই নিয়ে আসতে পারব আচ্ছা বেশ সুব্রত ইচ্ছে করেই হারাধনের ওখানে ওঠার ব্যাপারটা গোপন করে গেল সে রাজা বাহাদুরকে নমস্কার জানিয়ে সতীনাথ বাবুর সাথে ঘর থেকে নিষ্ক্রান্ত হলো প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই থামাচ্ছি কালের বাকি পর্বগুলো পড়ে আপনাদের শোনাবো আজকের মতো আসছি নমস্কার